প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি চারমনে ফাল্গুনের মাহফিল 2023 এর 4 নম্বর মাঠে। আজকে হলো 13 তারিখ, 15 তারিখ বাদ জোহর আনুষ্ঠানিকভাবে ফাল্গুনের মাহফিল কার্যক্রম শুরু হবে। অর্থাৎ গড়ির কাটায় কাটায় এখনও 24 ঘন্টা মাহফিল শুরু হওয়ার বাকি। আমি সরেজমিনে যতটুকু দেখলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি যে 4 নম্বর মাঠ প্রায় দখল হয়ে গেছে। দখল বললাম কেন, যেহেতু অগ্রিম অনেক কাফেলা চলে আসছে, ওনারা ওনাদের সাথীদের জন্য ওই আপনারা দেখেছেন রশি দিয়ে ঘেরাও করে রেখেছে, এই যে দেখেন বিছনা বিছিয়ে রেখেছে। অর্থাৎ এগুলি নতুন, আর কেউ এই জায়গাগুলোতে ঢুকতে পারবে না। নতুন নতুন কাফেলা আসছে, ঢুকছে। তো মোটামুটি 4 নম্বর মাঠ মানে যেটাকে বলে দখল, প্রায় দখল হয়ে গেছে। বাকি এখন এগুলি ফিল আপ হবে, নতুন নতুন কাফেলা আসবে, তারা ঢুকে যাবেন। অর্থাৎ মনে হচ্ছে যে আজকে রাত্রের মধ্যেই পুরো মাঠ প্যাকড আপ হয়ে যাবে। তো আমরা এখনও যারা রওনা করতে পারিনি, সমস্ত ইন্তজাম গুছিয়ে আমরা দ্রুত রওনা হয়ে যাই। এই যে নতুন নতুন কাফেলা আসছে, আমি যতটুকু দেখলাম অধিকাংশ লোকই উত্তরবঙ্গের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারি, দিনাজপুর ওই সমস্ত অঞ্চলের, অর্থাৎ দূরের মানুষগুলি ওনারা কেমন যেন আগেই চলে আসছে। আর হয়তো আমরা যারা কাছের আছি বরিশাল অঞ্চলের, তারা এখন আসতে পারিনি, মনে করেছি কাছেই তো একটু পরে যাই, কিন্তু ব্যাপার হবে পরে আসবো ঠিকই, কিন্তু মাঠে আর জায়গা পাবো না, মাঠে আর জায়গা পাওয়া যাবে না, অথবা তখন আমাদেরকে থাকতে হবে এদিক ওদিক। পুরো মাঠ অলরেডি সব দখল হয়ে গেছে। তো এটা হলো, আমি আছি কিন্তু 4 নম্বর মাঠে, এটা হলো 4 নম্বর মাঠ। তো 4 নম্বর মাঠের যদি এই অবস্থা হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে তাহলে 1, 2 এবং 3 নম্বর মাঠের কী অবস্থা হতে পারে সেটা আপনারা বুঝে নিচ্ছেন। কাফেলা, নতুন নতুন কাফেলা ঢুকছে। আগামী 15 তারিখ বাদ জোহর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হবে চরমোনাই ফাল্গুনের মাহফিল 2023। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যে সমস্ত ভাইদেরকে মাহফিলে নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা সবাইকে যেন হেদায়াতের মালা গলায় পরিয়ে তারপর এই ময়দান থেকে বিদায় দেন। যারা আসছেন আসবেন, যারা এসেছেন আল্লাহ তাআলা সবাইকে যেন কুদরতিভাবে সব দিক থেকে হেফাজত করেন, এই মাহফিলকে যেন হেদায়াতের জরিয়া হিসেবে কবুল করেন, আল্লাহ তাআলা যেন মানুষকে পরিপূর্ণ দিনের বুঝ দান করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। স্রোতের মতো লোকজন ঢুকছে মাঠে।